সকালবেলা ঘুমও যখন ঠিকঠাক ভাঙেনি অলমোস্ট 7:30টার সময় রাকেশ বলছে বেলাশুরু দেখতে যাবি। এবার আমার অনেকদিন থেকেই দেখার ইচ্ছে ছিল বেলাশুরু, কিন্তু স্যাটারডে সানডে যখনই আমরা দেখছিলাম টিকিট হাউসফুল সব জায়গায়, তো যাওয়া হচ্ছিল না। তো আজকে কি বার? মঙ্গলবার। তো আজকে মঙ্গলবার, আমরা ভাবলাম ফ্যাক্টরি যাওয়ার আগেই যা হোক করে দেখতেই হবে বেলাশুরু। তো আমরা বেরিয়ে গেছি এখন 9:45 বাজে, 9:15 শো, ঠিক আছে। এবার রিক্সাতে উঠছি, সিসি তো যাবো, চলো। সরি, টাইমটা বলতে আমার একটু ভুল হয়ে গেছে, আমার অলরেডি 9:05 বাজে, ঠিক আছে। 9:15 শো, 10 মিনিট হাতে সময় আছে, লেট করে শুরু করে। হ্যাঁ, ও বলেছে যে সকালবেলা নাকি হল পরিষ্কার করবে, হ্যান্ড করবে, করবে, অনেক দেরি হবে। তো যাই হোক, যাচ্ছি সকালবেলা উঠে, মানে আমি কোনো রকমে জাস্ট ফুড কমপ্লেক্সটা জাস্ট খেয়েছি, জামা কাপড়ও বের করার সময় পাইনি, আল্লাকে ছুটকির একটা জিন্স আর টপ ঝুলছিল ওটাই জাস্ট কোনো রকমে গলিয়ে দিয়েছি, আর চোখটা তো পুরো ঘুরতে করে পুরো খোলা, ওই যাই সানগ্লাসটা ভরে দিয়েছি, চোখটা পুরো ফুলে ফুলে রয়েছে ঘুমন্ত। যাই হোক, এখন যাচ্ছি ফাইনালি, কেন মুভিটা শুরু না হয়, ফিঙ্গার ক্রস। বেলা শেষে যখন রিলিজ করেছিল তখন আমি 3 বার হলে গিয়ে দেখেছিলাম, ঠিক আছে। 2 বার নন্দনে দেখেছিলাম, 1 বার স্টারে দেখেছিলাম, মানে আমি এতটাই আমার ভালো লেগেছিল, আমার মানে বেলাশুরু দেখার জন্য আমার কী পরিমাণ এক্সাইটমেন্ট ছিল এবং কী বলবো, খুব মজা হচ্ছে। ফাইনালি যাচ্ছি এখন দেখতে, বাজে এখন 9:13, শো 9:15, জাস্ট সিসি টুতে এন্টার করছি। 9:15 বেজে গেল, এখনো টিকিট কাটা হলো না, ভাবছি দৌড়াবো এবারে। কি মনে হচ্ছে পারবো আমরা দেখতে? কি করে পসিবল, 9:15 তো বেজে গেছে, ঠিক আছে। আমার যেন ফার্স্ট সিন মিস না হয়, ঠিক আছে, বলে হবে না। তুই আমাকে আরো আগে ঘুম থেকে ডাকিস নি কেন? হ্যাঁ, ঘুম থেকে ডাকলে প্রবলেম, না ডাকলে প্রবলেম, জীবনটাই প্রবলেম সেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে তো শুনলেই মুভি দেখতে যাচ্ছি, আর দেখা যাক কি কি করি সারাদিনে। দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এসকেলেটারটা আজকে খুব স্লো মনে হচ্ছে আমার, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে যাচ্ছি। তুই আস্তে আস্তে আয় ভাই, আমি গিয়ে আগে টিকিট কাটি, ছুটছি দেখো ভাই কি অবস্থা বেলা শুরুর। তো দেবজা এখন গিয়ে লাইন দিয়েছে টিকিট কাটার সময় আইনক্সে। তো আমি যেরকম বলেছিলাম মুভিটা শুরু হবে না, শুরু হয়নি কোনো, এখনো সবাই ওদের সবাই পরিষ্কার চলছে। জাস্ট আমরা মুভিটা দেখে বেরোলাম, প্রথমেই বলি যে ওখানে যখন আমরা ফার্স্টে এলাম তো আমি বলছিলাম না যে ক্লিনিং হচ্ছে, আমরা ওয়েট করছি, কেন কি আমি ওখানে যাকে জিজ্ঞেস করেছি যে ক্লিনিং হচ্ছে, বলেছে যে হ্যাঁ ক্লিনিং হচ্ছে। তা একটু পরে তারপর বলছে কি মুভি তো শুরু হয়ে গেছে, আপনারা ঢোকেনি, আমি যে আপনি যে বললেন ক্লিনিং হচ্ছে, বলছে না আমি ক্লিনিং হচ্ছে বলিনি, আমি বলেছি শুরু হয়ে গেছে। বাট যাই হোক, হয়তো আমরা 10-15 সেকেন্ড কি 1-2 মিনিট মিস করেছি, তো যাই হোক তারপর দেখলাম মুভিটা। এবারে আসি এক্সপিরিয়েন্সের কথায়, 7 ইয়ার্স আগে দেখেছিলাম বেলা শেষে, এখন দেখলাম বেলা শুরু। তো অসম্ভব ম্যাচিওর সবার অ্যাক্টিং, মানে অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না, স্টোরি বলো, ডায়লগ বলো, স্ক্রিপ্ট বলো, মানে এভরিথিং মাইন্ড ব্লোয়িং অসাম। বাট এটা আমার একটা পার্সোনাল রিভিউ বলতে পারো, মানে বাট আমার যেটা মনে হয়েছে যে হঠাৎ করে শেষ হয়ে গেল, মানে লাস্টটা মানে মনে হচ্ছে যে মানে একটা কিছু একটা মানে বলে না যে ইনকমপ্লিট একটা ফিলিং, ওরকম একটা মনে হচ্ছে। তো মনে হচ্ছে যে আর একটু হলে, মানে আর একটু যদি কমপ্লিট করতো স্টোরিটাকে লাস্টের দিকটা, আর একটু আমার হয়তো বেটার লাগতো, আদারওয়াইজ গুড, এই বলার ছিল। এবারে অ্যাজ ইউজুয়াল যেতে হবে ফ্যাক্টরিতে, দেখি আমার ব্লগটা কখন থেকে কন্টিনিউ করতে পারি, লেটস সি। এখন যাচ্ছি ক্রিম অ্যান্ড ফাজে, রাকেশ বলেছে আমাকে আইসক্রিম খাওয়াবে, দেখি
আমি এখানে এটা নিয়েছি চকলেট ক্রাঞ্চ আর তার সাথে চকলেট ডিপড কোন। আচ্ছা আমাকে ধন্যবাদ তো জানা কে খাওয়াচ্ছে। থ্যাংক ইউ ফটি দেব। এই যে এসে গেছে আমার আইসক্রিম। আমাকে আইসক্রিমের সাথে ছবি তুলে দিবি? দিবি দিবি খাওয়াতে যখন পারলাম তাহলে ফটো তুলে দিতে পারবো। ইয়েস মাত্তক কথা দেখবার দেখি আবার কখন থেকে ব্লগটাকে কন্টিনিউ করতে পারি। একজন এখানে কাজ করছে, ভাবা যায়, খেতে এসেও কাজ করছে। করো করো মন দিয়ে কাজ করো। ব্যাঙ্গালোরেও খেয়েছিলি, তুই ভুলে গেছিলি, তুই বলছিলি যে বার্গার কিং এ বেভারেজ পাওয়া যায় না, আমি তোকে বললাম না পাওয়া যায়। একটু কেচাপ দিয়ে খা, নাহলে শুকনো লাগবে। এ তো কেচাপ দিয়েছে। খা খা। কেমন খেতে? এবারে চলে যাবো বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হবো, কাল থেকে আবার অ্যাজ ইউজুয়াল রুটিন স্টার্ট। তো আজকে ব্লগটাকে আর লম্বা করবো না, ছোটোর উপরেই রাখলাম, আজকে আমি তো এখানেই এন্ড করে দিলাম। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর খুব তাড়াতাড়ি ফিরছি না সুন্দর নতুন ব্লগ নিয়ে। আর দুজনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা চেক করো। আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটাও পারলে চেক করো। বাই বাই গাইজ, গুড নাইট।